নমস্কার দর্শকবৃন্দু, মা দক্ষিণা কালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান যত নতুন নতুন আইডিয়াস দেয় আপনাদেরকে বা যত নতুন তথ্য দেয় আপনাদেরকে, সেই তথ্য বা সেই আইডিয়াস বা সেই টোটকা যেটাই আপনি মনে করেন না কেন, সেটা করার পরে মানুষ যখন ফিডব্যাক দেয় যে দাদা আমার অনুষ্ঠানটা দেখে এত ভালো লাগে, প্লাস এই টোটকাটা করেছিলাম আমি অজান্তেই করেছিলাম, জানি না হবে কি হবে না, কিন্তু দেখলাম হঠাৎ করে টোটকাটা করার পর মানে কিছুটা সময়ের পর ক্লিক করে গেল, যে সমস্যা নিয়ে বা যে সমস্যার সমাধানের চিন্তা করে আমি টোটকাটা করেছিলাম জয়দা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে সত্যি জ্যোতিষ তন্ত্র মন্ত্র টোটকার একটা অবশ্যই ভাইব্রেশন আছে বা একটা অবশ্যই তার ফল একটা আছে, অর্থাৎ যে ফলের আশা আমরা প্রতিটা মানুষ কিন্তু করি। এবং যে ছেলেটি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল সে কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, সে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। মানে ভাবুন, একজন সায়েন্সের স্টুডেন্ট যদি একটা জিনিস পাওয়ার জন্য, সেটা সে ভালোবাসা হতে পারে, সেটা সে অ্যাচিভমেন্ট হতে পারে, সেটা সে ভালো এডুকেশন হতে পারে, তো যদি সেটা মনের বসে বা একটা কৌতূহলের বসে করে ফেলে টোটকাটা এবং যদি সেটা কার্যকারী হয়ে যায়, তাহলে তার থেকে বিশ্বাসযোগ্যতা, তার থেকে ভরসাদায়ক কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তাই আজকে এতগুলো বছর ধরে অনুষ্ঠান করছি, এতগুলো বছর ধরে চ্যানেলে আসছি, প্রতিটা মানুষকে ভালো পরিষেবা দিতে, সত্যি কথা বলতে আমার একার ক্রেডিট নয়, আপনাদেরও অসংখ্য ক্রেডিট। কারণ এই আমার টোটকাগুলো আপনারা না করলে, তার রেজাল্ট না পেলে, আমাকে ফিডব্যাক না দিলে, আমি আরও এনার্জি হয়ে আমি আরও নতুন তথ্য দিতে পারতাম না। আমাদের যেটা বলার আজকে শুরুতে 21 জুন, আপনারা সবাই জানেন যে অমাবস্যা প্লাস গ্রহণ পড়েছে, এই 2020 সালটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভয়াবহ সময় নিয়ে আসবে। 2020 সালে আমাদের প্রতিটি মানুষকে সাবধান সচেতন থাকতে হবে, এখানে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই সময়টা কিন্তু প্রচণ্ড রকমভাবে আমরা বলি ঈশ্বর সাধনা করাটা খুব দরকার, বিশেষ করে দক্ষিণা কালী মা অর্থাৎ শিবের সাধনা করা ভীষণ প্রয়োজন আছে এই সময়টার জন্য। কারণ বলা হয় শনির এই বছরটা আমরা শনিকে মেন রাজা ধরছি এই গ্রহর বছরের, কিন্তু এই শনির যে আলাদা দেবী হচ্ছে দক্ষিণা কালী, যদি আমরা মা দক্ষিণা কালী এবং শিবের অর্থাৎ সোমভদ্রায় অর্থাৎ সোম বলি আমরা শিবকে, যদি শিবের আমরা আরাধনা করতে পারি, মহামৃত্যুঞ্জয় জপ করতে পারি অথবা আমরা দক্ষিণা কালীর মন্ত্র জপ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পেতে পারি। তাই তন্ত্র মন্ত্র সাধনাটা অনেক বড় ক্ষমতা আছে। আর আজকে যে টোটকাটা আমি বলবো, যেটা হচ্ছে যে কিভাবে 21 জুন অর্থাৎ 21 জুন অমাবস্যা পড়েছে প্লাস গ্রহণ পড়েছে, 10:46 থেকে শুরু হচ্ছে গ্রহণ, এটা কিন্তু খুব বড় গ্রহণ এবং সূর্যগ্রহণ বলা হয়, এবং এই গ্রহণটা শেষ হবে 2:02, অর্থাৎ এই একটা বড় টাইম জুড়ে কিন্তু আপনি সময় পাচ্ছেন। যার যা সমস্যা আছে, কারোর বিয়ে হচ্ছে না, কারোর সাংসারিক অশান্তি হচ্ছে, কারোর আর্থিক উন্নতি কমে গেছে, কারোর ব্যবসায় লোকসান হচ্ছে, কারোর সন্তান লেখাপড়ায় মনোযোগ দিতে পারছেন না, কারোর বিয়ে দেখতে আসে কিন্তু ভেঙে যাচ্ছে, বা আপনার বাড়িতে ভৌতিক উপদ্রব শুরু হয়ে গেছে বা চলছে আপনি ফিল করতে পারছেন, এছাড়া যত রকমের সমস্যা থাকুক না কেন, মনে রাখবেন যদি সঠিকভাবে আপনি ক্রিয়াটা করতে পারেন, তাহলে কিন্তু তার রেজাল্ট আপনি 100% পাবেন। ফার্স্ট কাজ হবে রেজাল্ট, মানে কাজটা করতে গেলে যেটা হচ্ছে একটা সরা, মাটির সরা কিন্তু আপনাকে রাখতে হবে। সেই মাটির সরার মধ্যে আপনি তেজপাতা নেবেন 7টা, আর একটা বড় কর্পূর নেবেন, আর গোলমরিচ নেবেন আপনি 7টা। 7টা তেজপাতা পরিষ্কার হতে হবে, হলদে পাতা হলে ভালো হয়, কিন্তু সবুজ পাতা একদম ইউজ করবেন না, হলদে পাতা তেজপাতা, বড় পাতার তেজপাতা, পরিষ্কার নিখুঁত তেজপাতা নিয়ে কাজটা করতে হবে। উত্তর দিকে মুখ করে বসতে হবে, শুদ্ধ বিচারে করতে হবে। ক্রিয়াটা হচ্ছে যে মাটির সরার মধ্যে আপনি একটা বড় কর্পূর রাখবেন, রেখে বড় কর্পূর যে জ্বলতে অনেকক্ষণ সময় নেবে, নিয়ে আপনি জ্বালাবেন না। আগে আপনি 7টা তেজপাতার মধ্যে আপনার 7 রকমের মনস্কামনা বা আপনি 1 রকমের মনস্কামনা বা 7 জনের জন্য মনস্কামনা আপনি লিখতেই পারেন। লেখার পরে প্রত্যেকটি তেজপাতার সঙ্গে একটা করে গোলমরিচ, ভালো করে বুঝুন, প্রত্যেকটা তেজপাতার সঙ্গে একটা গোলমরিচ কিন্তু একে একে আপনি জ্বালাবেন। যদি মনে হয় গোলমরিচ দ্বারা দ্বারা গোল পড়ে যেতে পারে, তাহলে আপনি কর্পূরের ওপরে আস্তে করে ফেলে দেবেন, আর তার সঙ্গে একটা করে তেজপাতা আপনি পোড়াবেন। যে ছাইটা হবে, 7টা তেজপাতা, 7টা গোলমরিচ ওই 1টা কর্পূরের ডালাতে পোড়াতে হবে, যে ছাইটা হবে বা ডাস্টটা হবে, সেই ডাস্টটা আপনি 7টা ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে দিয়ে চলে আসবেন। সেই ডাস্টটা আপনি এই গ্রহণ চলাকালীনই 7টা ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে আসবেন, দেখবেন 15-20 দিনের মধ্যে এটা টোটকা একটা অব্যর্থ যে খুব তাড়াতাড়ি মানুষ রেজাল্ট কিন্তু পায়, এটা আপনিও পাবেন। আপনি করে দেখুন, তাহলে আপনি আমাকে ফিডব্যাক অবশ্যই দিতে ভুলবেন না। নমস্কার। নমস্কার, বলুন। বর্ধমান থেকে বলছি, অতীন দাস, আপনার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে। ওকে অতীন, থ্যাংক ইউ সো মাচ। জানবে কার সম্বন্ধে? নিজের সম্পর্কে জানবো স্যার। ওকে, রেটের বাদ বলো। 30/9/93 30/9/1993 জন্ম সময় বলো অতীন। ও 92, জন্ম সময় সকাল 9:04।
হ্যাঁ 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 আমার জন্মস্থান হচ্ছে কোথায়? বর্ধমান, বর্ধমান। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? প্রায় 1 বছর ধরে দেখছি, খুব ভালো লাগে আর কি। ওকে, তো 1 বছরের মধ্যে কি আজকে প্রথম লাইন পাওয়া চেষ্টা করে নাকি আগেও পেয়েছো? না না, আগে পাইনি স্যার, মানে সবসময় তো লাইভ দেখতে পাই না, ইউটিউবে দেখি আর কি। ওকে, তো ইউটিউবে প্রোগ্রামগুলো দেখো তো মন দিয়ে। হ্যাঁ দেখি স্যার, খুব তো ভালো লাগে আর কি। সেখানে যে অসাধারণ প্রেডিকশন গুলো হয় তখন দেখি মনে হয় যে জয়দা এত কি করে ডিটেলস এ বলতে পারে। সেই তো, চলো খুব ভালো লাগে স্যার আপনার প্রোগ্রাম দেখে, খুবই দেখি আর কি। থ্যাংক ইউ। চলো, তোমার জন্ম 12 বুধবার, ঠিক আছে? বুধবার, ওকে, তোমার জন্ম ডিটেলসটা হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র বিশাখা। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নক্ষত্র বিশাখা। প্রথম তোমার যেটা কথা বলবো, তোমার ENT প্রবলেম আসতে পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছো? তোমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। তোমার ENT প্রবলেম আসতে পারে, অর্থাৎ নাক কান গলার, তোমার ENT প্রবলেম আসতে পারে, যে নাক কান গলার কোনো একটা প্রবলেম থাকতে পারে বা আসতে পারে, এটা মনে রাখবে। ENT প্রবলেম হলে আগে ডাক্তার দেখাতে বলবো, এটা নিয়ে তোমার খুব সাফার করতে হতে পারে। বা হঠাৎ করে তোমার নাক ডাকা শুরু হতে পারে, ঠিক আছে? তো ENT প্রবলেম বা নাক ডাকা একটু মাথার মধ্যে রাখবে, কারণ তোমার কিন্তু এই নোজের এই লাইনটা কিন্তু খুব একটা ভালো নয়, যার জন্য পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে খুব সমস্যা হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার মেনলি প্রশ্ন তোমার কেরিয়ার জীবন নিয়ে এবং তোমার ভালো কর্মজীবন নিয়ে, তাই তো? কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তি, আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, কারণ ফোনটা এত পরিমাণ ডিস্টার্ব করছে যে কথা বলা যাচ্ছে না। তো আমি তোমাকে বলবো, অতীন, তুমি আমাকে অনুষ্ঠানের পরে ফোন করবে, তোমার অবশ্যই আমি ডিটেলসটা বলবো এবং তোমাকে আমি সমস্ত প্রেডিকশনগুলো করে দেবো। তোমাকে শুধু বলছি, বাকিদের কিন্তু নয়, কারণ যাকে বললো তা সেই ফোন করলে ভালো হয়। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষ যখন কোনো একটা সন্ধানে করে, সন্ধানে অর্থাৎ খুঁজে যে আমি কোথায় গেলে আমার সাকসেস পাবো, কোথায় গেলে আমার সফলতা পাবো, কোথায় গেলে আমি এই সময় থেকে বেরিয়ে আসতে পারবো, তখনই মনে রাখবেন যে একটা এমন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখে আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে যে এটা এমন প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আপনাকে ডেট অফ বার্থ বলতে হয়, টাইম অফ বলতে হয় আর প্লেস অফ বার্থ বলতে হয়। এই তিনটে ছাড়া বাকি কোনো কথা আপনি আমায় কিন্তু বলবেন না বা কাউকে বলা আপনার উচিত নয়, কারণ জ্যোতিষী মানেই বারবার আপনি মা ভাববেন যে জ্যোতিষ প্রতিকার, জ্যোতিষ প্রোগ্রাম, জ্যোতিষ পরামর্শ মানেই হচ্ছে একটা, যেটা আমি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ধরে দেখতে পাই, সেটা কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারবো। যদি আপনি আমাকে প্রশ্নটা বলে দেন, আপনি আমার সমস্যা বলে দেন, তাহলে আমার কাজটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাই মনে রাখতে হবে যে জ্যোতিষ প্রতিকার বা জ্যোতিষ প্রোগ্রাম কিন্তু দেখার আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ ছাড়া প্লিজ কোনো জ্যোতিষকে কোনো ডিটেলস আপনি বলবেন না। নমস্কার। নমস্কার স্যার, বলুন কে বলছেন? আমি কৃষ্ণ বলছিলাম। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18 ডিসেম্বর। হ্যাঁ, 18 ডিসেম্বর 1992। জন্ম সময়? জন্ম সময় সকাল 11:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগর। ওকে, ওটা শুক্রবার ছিল না? হ্যাঁ, জন্মবার শুক্রবার, ফ্রাইডে, ঠিক আছে? ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। টাইমটা তুমি বলছো 5-7 মিনিট এদিক ওদিক হতে পারে, তাই তো? ওকে, আমি বলছি, তুমি 1 থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা আমাকে বলো। 7-7, তাই তো? 5-5, 1 মিনিট। ওকে, তোমার মীন লগ্ন কন্যা রাশি, তাই তো? হস্তা নক্ষত্র জানা আছে? তোমার লগ্ন হচ্ছে মীন, রাশি হচ্ছে কন্যা, নক্ষত্র হচ্ছে হস্তা, জানা আছে তো? ওকে, জন্ম, হ্যাঁ, তো ফোনে তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা, না না, আমি সবটাই বলবো, বাট আমি যেগুলো বলবো তার বাইরে তোমাকে ইয়ে জন্য তো বলতে হবে, না তুমি জানবে কিভাবে, তাই না? অথবা আমি বলবো, তুমি তুমি টিভির সামনে থাকো, বাড়ির অন্য গার্জেন ফোনটা দিয়ে দাও, ঠিক আছে? কেটেই দিল, বুঝতে পারলো না। যাই হোক, তোমার যেটা বলবো ভাই, তোমার জন্মছক অনুযায়ী তোমার লগ্নে সপ্তমে জীব যোগ করছে, লক্ষ্মী যোগ করছে, এবং তোমার লগ্নের দশমপতি, দশমপতির মঙ্গল, সেই মঙ্গল কিন্তু ভালো পজিশন পেয়েছে,
গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগাযোগ চেষ্টা করতে বলবো, আর কিছু বলা যাবে না কারণ তুমি লাইনটা ছেড়ে দিয়েছো, তাই বিশেষ কিছু বলা গেল না। তো এই যে টোটকার কথা আপনাদেরকে বললাম, যে এই যে টোটকাটা করতে পারলে জীবনে খুব ভালো ডেভেলপমেন্ট পাওয়া যায়, উন্নতি করতে পারা যায়, কিন্তু সবসময় কিন্তু টোটকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না। টোটকা মানে সাময়িক একটা প্রতিকার, যে প্রতিকার আপনাকে কিছুটা এগিয়ে নিতে পারবে, বাট আপনাকে পারমানেন্ট সলিউশন পেতে গেলে আপনাকে জ্যোতিষ প্রতিকার খুব দরকার। কারণ দেখছেন পুজো যজ্ঞ হোম ক্রিয়া যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু তারাপীঠে হয়েছে, যেখানে মানুষ কিন্তু ভক্তি সহকারে করজোড়ে নিবেদন করছে এবং মানুষকে জানাচ্ছে যে কিভাবে মায়ের কাছে প্রার্থনা করতে এসে যায় চিন্তা বছরটা সারা জীবনটা ভালো কাটাতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বহু বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে এবং এই যজ্ঞতে আহুতি দেওয়ার জন্য, তার মনস্কামনা বলার জন্য এবং সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কিন্তু বহু বা শত চেষ্টা করে, যেখানে মানুষ কিন্তু কোনোভাবেই তার জীবনকে নিয়ে স্যাক্রিফাইস করতে চায় না কিছু সংখ্যক মানুষ। আবার কিছু মানুষ আছে যারা ভাগ্যের দোহাই দিয়ে কিন্তু বসে থাকে, বলে আমার কপাল গভর্নমেন্ট সার্ভিস নেই তাই হবে না, আমার কপাল এটা নেই তাই হবে না, আমার কপাল ওটা নেই হবে না, কিন্তু কপালের দোহাই দিয়ে বসে থেকে জীবনে কোনো লাভ হয় না। মানুষকে পরিশ্রম করতে হয়, চেষ্টা করতে হয়, ছুটতে হয়, তবেই গিয়ে আপনার কপালটা কিন্তু আপনার সঙ্গে ছুটবে। আর যখনই আপনি বসে পড়বেন তখন পাবেন আপনার কপালও কিন্তু আপনার সঙ্গে বসে পড়বে। তাই জীবনটাকে গোছাতে গেলে, সুন্দর করতে গেলে একবার কাউকে দেখাতে হবে, অর্থাৎ জ্যোতিষ প্রতিকার বা জ্যোতিষ পরামর্শ নেওয়াটা খুব দরকার, শুধু জানার জন্য নয়, জেনে কিছু করার জন্য, যে আমার জীবনটা কীভাবে মেগাতে পারবো, কী কী হবে এবং মানুষ কীভাবে ভালো থাকতে পারবে। কারণ মানুষের যখন কোনো জীবনে সাকসেস পাওয়া যায় না, সাকসেস আসে না, সে সফল হতে পারে না, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার ম্যারেজ লাইফ কন্ডিশন, তার দৈহিক কন্ডিশন খুব খারাপ পথে, তখন মানুষ কিন্তু মেন্টাল ডিপ্রেশনে যায়। আর মেন্টাল অবসাদে গেলে আমরা জানি যে কীভাবে প্রতিটা সেলিব্রিটি কিন্তু আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। এবং এই মানসিক অবসাদ যে একটা এমন বড় অভিশাপ, যেখানে মানুষ কিন্তু নিজেকে ঠিক রাখতে পারে না এবং সেখান থেকে মানুষ কিন্তু বিভিন্ন স্টেপ নিয়ে ফেলে, স্টেপগুলো তার জীবনটাকে কিন্তু নষ্ট করে দেয়, তার কেরিয়ারটাকে নষ্ট করে দেয়, তার ফিউচারটাকে নষ্ট করে দেয়, তার লড়াইয়ের ক্ষমতাটাকে স্তব্ধ করে দেয় এবং জীবনে অন্য মানুষ জয়ী হয় সেই মানুষ কিন্তু হার মেনে যায়। তাই জীবনটাকে সুন্দর করে গড়তে গেলে, যদি আপনার মানে আপনার সন্তানও খুব ডিপ্রেশনের মধ্যে আছে, খুব অবসাদের মধ্যে আছে, তাকে অনুষ্ঠানে দেখান যে ঈশ্বর অনেকগুলো জন্ম দেওয়ার পর কিন্তু মানব জন্ম দেয়, সেই জন্মটা কিন্তু এভাবেই নষ্ট করার জন্য নয়। আমি বাড়িতে বসে একটা ঘরের মধ্যে লক করে বসে আর কপাল ছুঁকছি দেয়ালে, বলছি আমার কিছু হবে না, আমার সব শেষ হয়ে গেল, এটা একমাত্র মনে হয় যারা ভীরু, যারা কাপুরুষ তারাই কিন্তু বলতে পারে। যারা লড়াই করার ক্ষমতা রাখে, যারা সাহসী, যারা মনে করে জীবন যুদ্ধ করে আমি জিতবো, তারা কিন্তু জীবনে কখনো হার মানে না, তার বহু প্রমাণ কিন্তু দেখেছি। আর সব থেকে বড় প্রমাণ কিন্তু আমরা সামনে এখানে বসে আছি, আমি নিজে প্রচুর স্ট্রাগল করে, প্রচুর লড়াই করে, প্রচুর যুদ্ধ করে তবে একটা জায়গায় কিন্তু অ্যাচিভ করছি, যেখানে কিন্তু প্রতিটি মানুষ আজ কিন্তু আমাকে ভালোবাসে। একটা সময় কিন্তু অবসাদে আমরাও ছিলাম বা আমিও ছিলাম, যেখানে মনে করেছিলাম যে কিছু হবে না, সম্ভব নয়, এগাতে পারবো না, বাট নিজেকে আবার নিজের মনকে আবার ঠিকমতো সংশোধন করলাম যে না, যদি আমি নিজের মনকেই বোঝাতে না পারি তাহলে আমি জগৎকেই করে বোঝাবো। তাই নিজেকে নিজেকে তৈরি করলাম, তৈরি করে ছুটলাম, ছুটে আপনি পরিশ্রম করলাম আর তাদের ফল কিন্তু আজকে আপনার সামনে আছে। তাই মনে রাখবেন, জীবনটা জয়ী হতে গেলে, জীবন যুদ্ধে জয়ী হতে গেলে মনের জোরটা সব থেকে আগে দরকার। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি স্বপ্না রায় বলছি, শিলিগুড়ি থেকে বলছিলাম। স্যার আচ্ছা, জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে জানবো। ওকে, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ 28 মার্চ 1996 সাল। 28 মার্চ 1996। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 12:05। জন্মস্থান কোথায়? জন্মস্থান শিলিগুড়িতে। আর বার্থটা ছিল বৃহস্পতিবার। আমি বলে দেবো, কোনো কিছু বলতে হবে না। হ্যাঁ, জন্মবার বৃহস্পতিবার, ঠিক আছে। ওকে, আপনার মিথুন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু। মিথুন লগ্ন, মিথুন রাশি, নক্ষত্র পুনর্বসু, এই লগ্ন এবং রাশিতে একত্রিত হয় তাই বলা লগন চাঁদামে। অর্থাৎ লগন চাঁদা মানে খুব ট্যালেন্টেড, খুব ক্রিয়েটিভ মাইন্ডেড, খুব জীবনে সফল হতে চায়, জীবনে কিছু করতে চায়, জীবনে এগাতে চায়। কিন্তু কথা হচ্ছে, এরা যতটা নিজেরা জ্ঞান গুণী বা মানে আইডিয়া আছে ততটাই ফ্লারিশ করতে পারে না, লোককে বোঝাতে পারে না, কনভিন্স করতে পারে না, তাই তো? প্রচুর গুণ, প্রচুর কোয়ালিটি, প্রচুর জিনিস জানা, কিন্তু আপনি যে ওটাকে এক্সপোজ করবেন সেটা কিন্তু কখনো হয়ে ওঠে না। দ্বিতীয় কথা হচ্ছে, এরা প্রত্যেকটা মানুষের থেকে প্রতারিত হয়, যতটা চায় লোকের সাথে খুব তাড়াতাড়ি মিশতে, লোকের মনের কথা জানতে, লোককে সাহায্য করতে, লোকের আপত্তি বিপদে এগিয়ে যেতে, বাট আপনি লক্ষ্য যত আপনি এগানোর চেষ্টা করেন ততই লোকেরা আপনার কাছে পিছিয়ে যায়, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে, আমি শেষ করি না এখন, আমি শেষ করার পর আপনার বলার আমি সময় দেব, আপনি বলবেন, ঠিক আছে? তৃতীয় হচ্ছে, ভালোবাসা করে আঘাত পাওয়ার যোগ,
এখানে ভালোবাসা, বিয়ে, রিলেশন এগুলোর ক্ষেত্রে অবশ্যই জোটক বিচার করে আমি বিয়ে করতে বলবো। চতুর্থ হচ্ছে যে এখানে চাকরি জীবনটা কিন্তু ভীষণ ভালো। এখানে জন্মছক বলছে গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল জায়গা আছে, যেহেতু লগ্ন চাঁদা প্লাস লগ্নের দশম স্থান, এখানে অনেকগুলো গ্রহ বসে আছে, রবি, বুধ, শনি, মঙ্গল, কেতু, কর্মজীবন ভালো হওয়ার কথা, কিন্তু এত ঝড়, এত ব্যাঘাত, সমস্যা আসবে এবং হেলথ নিয়েও প্রবলেম আসবে যে আপনি জীবনে এগাতেই পারবেন না। এবার আপনি বলুন যে আপনি আর কি জানতে চান। হ্যালো, হ্যাঁ বলছিলাম কি, হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম আমার আমি অলরেডি তো আমি যেটা জানতে চাচ্ছি যে আমার সাংসারিক জীবনে আমি কতদূর কি এগোতে পারবো, আর্থিক দিকটা আমি জানতে চাই। আমি সাংসারিক আগে বলে দিয়েছি যে বিয়ে, ভালোবাসা, রিলেশন এগুলোর থেকে জোটক বিচার ছাড়া বিয়ে করা যাবে না। কারণ এখানে হচ্ছে আপনার এবং আপনার হাজবেন্ডের মাঝখানে কেউ একজন ইন্টারফেয়ার করে আপনাদের অশান্তি তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে, যেটা কিন্তু এগুলো এভাবে ইম্প্রুভমেন্ট হয় না। এবং এই সাংসারিক লাইফের কথা বলি, জন্মছক বলছে ভালোবাসা করে বিয়ে করার চার, বিয়ে কিভাবে হয়েছিল? ইয়েস, তার মানে জন্মছকের সঙ্গে আপনার ভাগ্যটা আস্তে আস্তে করে মিলছে, কিন্তু কথা হচ্ছে যে এটা আপনার প্রথম ভালোবাসা নয়, এটা আপনার ফার্স্ট ভালোবাসার বিয়ে নয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? কারণ আমি জোর গলাতে বলছি, কারণ জন্মছক বলছে আপনার ফার্স্ট যে ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা এটার থেকে আরো ভালো ছিল, কিন্তু ওটা কেউ কাটিয়ে দিয়েছে, যাতে আপনার সঙ্গে তার ভালোবাসা রিলেশন না থাকে সেটাকে কেউ একজন কাটিয়ে দিয়েছে টুকটাক বা ব্ল্যাক ম্যাজিক করে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি থাকেন তো শিলিগুড়িতে, আমি তো কলকাতায়, তো আমি কি আপনাকে চিনি, আমি কি আপনাকে জানি? ওটাই, কিন্তু তা তো নয়, যখন আপনি লাইন পেলেন আজকে আমি যে কটা কথা বলছি আমি কিছু ভুল বলছি? এবং তৃতীয় কথা বলছি যে দেখবেন আপনি জীবনে যতটা পরিমাণ সংসারের দিকে পরিশ্রম করেন বা সংসারটাকে নিজের মনে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বা ক্ষমতা রাখেন, সংসার ততই আপনার দিক থেকে মুখ ফেরায়। আপনি হাজার কাজ করলেও আপনার নাম হয় না, কিন্তু কোনো মানুষ যদি একটা খুন্তি নাড়ে তাহলে তাকে বলে সে সকাল থেকে রাত্রি পরিশ্রম করছে, বাট তুমি কিছু করছো না। এবং জন্মছক বলছে যে আপনার কিন্তু ভালো চাকরি প্রাপ্তির যোগ, চেষ্টা করছেন কিছু? ইয়েস, না না, আমি ভালো চাকরি প্লাস ব্যবসা দুটোই, মানে হাতে ইনকাম আসবে, প্রতিষ্ঠা আছে। হ্যাঁ ব্যবসা তো বলছি, চাকরি বা ব্যবসা হবে, কিন্তু ব্যবসা করলে কসমেটিক্স প্রোডাক্ট, কোনো গার্মেন্টস প্রোডাক্ট, এছাড়া কোনো লিকুইড প্রোডাক্ট, জল, স্যানিটাইজার, ডেটল বা লিকুইড মিল্ক, অয়েল, ওয়াটার, এই ধরনের কোনো কাজ করতে পারলে সেটা কিন্তু বেট হবে, মানে বেস্ট হবে। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। বাড়ির বাইরে সাত রকমের সাত জায়গা, ঠিক আছে, আর যাওয়ার আগে ছোট্ট করে ফোন নাম্বারটা বলে দিয়ে যেতে হবে, ফোন নাম্বার, যেন এটা তো অনেক মানুষ ভাবতে পারে যে আপনি আমার শেখানো কলার, তাই না? অনেকে তো ভাবতে পারে যে আপনি আমাকে, আমি আপনাকে শিখিয়ে ফোন করাচ্ছি, তা তো নয়। যাই হোক, আমি যেটা বললাম মাথায় রাখবেন যে একবার পারলে কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে শুধু ম্যারিটাল লাইফের এই জায়গাটা ঠিক করতে হবে। আর খুব ভালো চাকরি বা ব্যবসার যোগ আছে, কিন্তু যখনই আপনি উইদাউট প্রতিকারে নামবেন না, আপনি মিলিয়ে রাখবেন, আজকের এটা লিখে রাখবেন, আপনার টাকা পয়সা সব জায়গায় ধার দেনে আটকে যাবে, আর আপনার ব্যবসাটা কিন্তু চলতে চলতে মাঝপথে আটকে যাবে, চলবে, প্রথমে রানিংটা খুব ভালো হবে, ঠিক, কিন্তু মাঝখানে থমকে যাবে, কারণ প্রতিকার না থাকলে কোনো মানুষ জীবনে সফলতা বা সাকসেস পায় না। যদি আরও কিছু কথা জানার থাকে আপনি আমাকে ফোন করবেন। না নেই, বাট তুমি আমাকে অনুষ্ঠানের পরে ফোন করো, তোমাকে আরও কিছু কথা আমি বলে দেবো, সেগুলো মাথার মধ্যে রাখবে, ঠিক আছে, ভালো থেকো। তো দেখুন এই হচ্ছে মানুষের কথা, এবং হাসতে হাসতে মেয়েটি বলেছে না না আমি অনুষ্ঠান দেখি না, আজকে প্রথমবার আপনাকে কল করলাম, কথা বললাম, মানে এটা মানুষের বোধে যে একটা মানুষ, যে ধরুন আপনি যদি আমাকে ফোন করেন তো আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, সেটা আপনি এবং আমি ছাড়া আদারওয়াইজ মানুষ কিন্তু সেটা ভাবতে বা বুঝতে পারবে না। এবং যখনই পেরিশনালি করবো আপনার সঙ্গে পরপর মিলবে, তখনই আপনি বলবেন মানে আপনি আশ্চর্য, আমি বাকিরা ভাববে যে মানে নিশ্চয়ই সেখানে কল করেছে, কিন্তু তা হয় না,
আমার এখানে কখনো সম্ভব নয় এবং করতে দিই না, পছন্দ করি না। আমি যেটা বলবো আমার পড়াশোনার জোর দিয়ে বলবো এবং সেটা যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই প্রমাণ করতে রাজি আছি, কারণ আমি মনে করি মানুষের ভালো করতে পারলে, মানুষের কাজ করতে পারলে মানুষ আমি যেখানে বসি সেখানে এসে ভিজিট করবে। যদি গাছতলায় বসি গাছতলায় আসবে, যদি পুকুর পাড়ে বসি পুকুর পাড়ে আসবে, যদি একদম অ্যাশো আরামহীন মানে অ্যাশো আরামে চেম্বারে বসি সেখানে আসবে। তো আমার কাজ দেওয়া নিয়ে কথা, আমার চেম্বার বা বিভেদ করা নিয়ে কথা নয়। তার জন্য বলছি যারা যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কাছে এই মুহূর্তে আসতে হবে না, সমস্ত লকডাউনগুলো কমপ্লিট হোক বা ট্রেন চলাচল শুরু হোক, ট্রান্সপোর্ট ব্যবস্থা শুরু হোক, তারপরে যার যেখানে দেখার মনে হবে দেখাবে। কোথায় পাবেন আমাকে? সোমবার দিন পাবেন আমাকে ব্যারাকপুর, মঙ্গলবার দিন পাবেন কালীঘাট, বুধবার দিন পাবেন আপাতত হাওড়া পাবেন না শোভাবাজার পাবেন, বৃহস্পতিবার দিন পাবেন শেওড়াফুলি, শুক্রবার দিন আবার শোভাবাজার, আর শনিবার দিন শিয়ালদা। যেমন চেম্বার ছিল, যেই যেই দিনে চেম্বার ছিল ঠিক তেমনটাই থাকবে, কোনো চেঞ্জিং হবে না। কারণ মনে হয় আমি যখন পরিবর্তন হয়নি বা আমার টাইম পরিবর্তন হয়নি, অনুষ্ঠানের পরিবর্তন হয়নি, তো চেম্বারও পরিবর্তন হবে না। যারা মনে করছেন দেখাবেন, বুকিং করে আসতে হবে 8697110153 84207579 93। দুটি বুকিং নাম্বার অলওয়েজ খোলা রয়েছে, ফোন করতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু প্লিজ ফোনেতে ভাগ্য জানতে চাইবেন না, ওটা শুধুমাত্র বুকিং নাম্বার। আপনি ফোন করে কোত্থেকে ফোন করছেন, কোথায় নিয়ারেস্ট চেম্বার, কত ভিজিট, কতভাবে দেখাতে পারবেন বা কতদিনের পরে আপনি আছেন, এগুলো জানতে পারবেন। আর আজকে আছে সবার চেম্বার, অলমোস্ট বুকিং কমপ্লিট, আর বুকিং নেওয়া হচ্ছে না, কারণ যেহেতু লিমিটেড টাইমিং 3টা থেকে 6টার মধ্যে শেষ করতে হবে, উইথ পুলিশ পারমিশন নেওয়া আছে, তাই জন্যই বেশি লোক দেখতে পারবো না, এবং যে কজন আছে তার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো যারা মনে করছেন আবার দেখাবেন, তারা আবার বুধবার বুকিং করতে পারেন, তার আগে বুকিং করতে পারেন, কারণ বুকিং কিন্তু খুব ফাস্ট হচ্ছে। যেহেতু সব চেম্বারে আমি এখন বসছি না, তাই যারা মনে করছেন আবার দেখাবেন শোভাবাজার চেম্বারে, শোভাবাজার মেট্রো ঠিক অপোজিটে ভাগলোক চেম্বারে, তারা ইমিডিয়েট ফোন করতে পারে বুকিং করার জন্য নেক্সট বুধবার এবং শুক্রবারের জন্য। আর অবশ্যই মনে রাখবেন যে অনুষ্ঠান তো চলছে, টোটকা প্রচুর দিয়েছি, যারা মনে করছেন টোটকার রেজাল্ট পেয়েছেন বা পাচ্ছেন, তারা মনে হলে একবার যোগাযোগ করুন, কারণ টোটকা কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান নয়। টোটকা কিন্তু আপনাকে অল্প সময়ের জন্য বা ক্ষণিকের সময়ের জন্য আপনার সাথ দেবে, তারপর কিন্তু যখন আপনি ক্ষণে একটু ভালো সময় দেখতে পাবেন তখন মনে হয় এটা মানে ভালোই হয়ে গেল, আমার তা কিন্তু নয়, কারণ টোটকা কিন্তু আস্তে আস্তে আবার নিস্তেজ হয়ে যাবে। তাই লাইফ টাইম প্রতিকার বা পারমানেন্ট সলিউশন পেতে গেলে আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। মনে রাখবেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, এই কথাটা কিন্তু ভুললে একদম হবে না। প্রতিকার আমি প্রতিটি মানুষকে একবার দিই, আর দায়িত্ব সারা জীবন নেই। প্রতিকার প্রতিটি মানুষকে আমি একবারই দিই, আর দায়িত্ব সারা জীবন দিই। এমনও বহু ক্লায়েন্ট থাকে যা 2014 সালে দেখেছি হঠাৎ করে ফোন করছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চিনতে পারছেন? আমি অমুক বলছি, আমি সব চিন্তা জানি, বলুন কী কথা আছে বা বলুন। তো আমার এগুলো ঠিকঠাক চলছিল, এবার এইটা নিয়ে সমস্যা করেছি, তো চেম্বার তো খোলা আছে, আপনি চলে আসুন, কোন চেম্বার যাবো? তো সেই চেম্বারে আজকে আপনি এসছেন, টাইমিং সেম টাইমিং। তো উনিও অবাক হয় যে এত বছরে কোনো কিছু চেঞ্জিং নয়, যেখানে আমি বহু লোককে দেখেছি যে চেঞ্জিং হচ্ছে, চেম্বার উঠে দিচ্ছে, পালাচ্ছে, বসছে না। তো আমার মনে হয় যে আমি কখনো চুরি করিনি, আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না, আর মানুষের মন নিয়ে এবং অর্থ নিয়ে খেলতে পছন্দ করি না, তাই আমার জীবনেও কোনো ধস আসবে বা আপনি খারাপ থাকবেন এটা আমি হতে দিতে পারবো না। তাই যারা মনে করছেন দেখাবেন চেম্বার, আসতেই পারেন, দেখাতে পারেন। আর যারা মনে করছেন যে না এখন অনুষ্ঠান দেখবেন, বহুদিন ধরে দেখুন, সময় থাকতে থাকতে সবাইকে সংশোধন করুন, কারণ 2020 সাল আমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুব খারাপ এবং মর্মান্তিক হয়ে উঠতে পারে। কখন যে কে পাশ থেকে সরে যাবে বা কোথায় কী হয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। তাই একটাই কথা বলবো, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, আর অবশ্যই জীবনটা সুন্দর করে গোছাতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে একবার আসতে হবে সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছানোর জন্য, সৌভাগ্যের সন্ধানের যে কর্ণধার অর্থাৎ আমার কাছে, এবং আমার কাছে এসে আপনাকে সঠিক রাস্তা, সঠিক দিশা, সঠিকভাবে পরিচর্যা আমি করতে পারবো। ভালো থাকুন, সকল ভালো রাখুন, সুস্থ থাকুন। নমস্কার।